উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সন্তোষজনক আলোচনার পরও জট অব্যাহত। এবারের অস্থিরতা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 30তম সমাবর্তন অনুষ্ঠান ঘিরে। জট এতই জটিল যে তালা পড়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য অমলেন্দু ভূঁইয়ার ঘরে। ভিতরে সমাবর্তন অনুষ্ঠানের আলোচনা চলাকালীনই গেটে তালা দিয়ে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল শিক্ষক সংগঠন এবং ছাত্র পরিষদ। দাবি একটাই, রাজ্যপাল নিয়োজিত অস্থায়ী উপাচার্যের কার্যকালে কোনোভাবেই সমাবর্তন অনুষ্ঠান করা যাবে না। নতুন মিস্ত্রি আসুক, তারপরে এই কনভেনশন হোক, আমরা এটাই দাবি। আমাদের এই আগামী 7 তারিখে কনভেনশন হওয়ার কথা ছিল, আমরা চাইছি এই ডেটটাকে চেঞ্জ করে একটু পিছিয়ে করার জন্য আমরা দাবি করছি। আগামী 7ই ডিসেম্বর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আমন্ত্রণ পত্র বিলি করে প্রস্তুতিও ছিল শেষের পথে, কিন্তু এর মধ্যেই বেঁকে বসেছে তৃণমূল শিক্ষক এবং ছাত্র সংগঠন। তাদের যুক্তি, অস্থায়ী উপাচার্যের স্বাক্ষরিত শংসাপত্র ভবিষ্যতে কার্যকর না হতেই পারে, 5 বছর পর তড়িঘড়ি সমাবর্তনে ফ্যাসাদে পড়বেন পড়ুয়ারাই। এবং ছাত্রছাত্রীরা এমনি 5 বছর সার্টিফিকেট পায়নি, তাদের অযথা বিপদের মধ্যে ফেলা এটা আমরা কেউ চাই না। এবং যেখানে হায়ার এডুকেশন অনুমতি নেই, এইরকম একটা জায়গায় আমরা ছাত্রছাত্রীদের বিপদের মুখে ফেলতে চাই না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সার্টিফিকেটে সই করবেন অমলেন্দু ভাবি? এবার যদি কোনোভাবে যদি সেই সার্টিফিকেটটা ভ্যালিড না থাকে, কোনো কারণে যদি চ্যালেঞ্জ হয়, তাহলে সেই ছাত্রছাত্রীর ক্যারিয়ারটা কি হবে? অস্থায়ী উপাচার্যের স্বাক্ষরিত স্লিপে বেতন নিতে পারলে শংসাপত্র নয় কেন? তর্ক জুড়েছে আরেক পক্ষ। উপাচার্য মহাশয় যখন আমার বেতনের স্লিপে সই করছেন, বেতন সেটা আমি নিতে পাচ্ছি, সেটা ন্যায্য। আমি যখন উপাচার্য সার্টিফিকেটে এই 5 বছর ধরে 6 মাস ধরে সার্টিফিকেট সই করেছেন, তখন অন্যায্য, এটা কখনো হতে পারে না। আমি একটা তার বলবো খারাপ, খারাপ হলে তার বেতনও নেবো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আগামীতে সমাবর্তন হোক এবং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটুক। সব মিলিয়ে সমাবর্তন ঘিরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এখন অচল অবস্থা। জট কাটতে কাটতে আর এক সমাবর্তনের পালা চলে আসবে না তো? দোলাচলে পড়ুয়াদের ভাগ্য। কল্যাণী থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।